এরপর হচ্ছে আবেশহীন কুণ্ডলী 1 নম্বরের জন্য থাকবে। তো সাবেশের ঘটনা অনেক প্রবণতে অসুবিধা সৃষ্টি করে, তো সেই জন্য এমন এক ধরনের কুণ্ডলী আমার দরকার যেটা রোধ থাকবে কিন্তু আবেশাঙ্ক সাবেশাঙ্ক বা সক্রিয় আবেশ শূন্য হবে। শূন্য সাবেশাঙ্ক বিশিষ্ট এই রোধ কুণ্ডলীকে আমরা বলবো আবেশহীন কুণ্ডলী। তো দেখো এরকম একটা আবেশহীন কুণ্ডলী এঁকেছি আমি, এই কুণ্ডলী এদিকে প্রবাহ ঢুকবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে গিয়ে এদিকে আসবে, দেখো তীক্ষ্ণ বরাবর প্রবাহ যাবে, এদিকে যাবে, এদিকে গিয়ে এইখানে আসবে, এখান থেকে উল্টো দিকে ব্যাক করবে, এই যে ব্যাক করবে এখানে, ব্যাক করবে। ওকে, তাহলে কি হচ্ছে, একটা দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে সমান দুই ভাজ করার পর সেটিকে জড়িয়ে কুণ্ডলী তৈরি করতে হবে। তার যে প্রান্তটা কুণ্ডলী এক পাশে থাকে, যে প্রান্তটা এক পাশে থাকবে কি, সেই দুই প্রান্ত দিয়ে প্রভাব ঢুকবে আর নির্গত হবে। তার দুই প্রান্ত একই পাশে থাকবে, একটা দিয়ে তড়িৎ প্রবাহ ঢুকতেছে, একটা দিয়ে বের হচ্ছে। এই ধরনের জড়ানো কুণ্ডলীকে আমরা নাম দিয়েছি আবেশহীন কুণ্ডলী বা আবেশহীন পাক। তো কুণ্ডলী যে কোনো স্থানে দেখো তড়িৎ প্রবাহ পরস্পর বিপরীতমুখী, মনে করো এই পয়েন্টে, এই পয়েন্টে তড়িৎ প্রবাহে যদি এখানে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় তাহলে এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এবং চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। এবং চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে এইদিকে যে প্রবাহটা যাবে, এর ফলে প্রতিটা তারের মধ্যে প্রতিটা প্যাচের মধ্যে প্রবাহটা বেড়ে যাবে, ফলে এখানে চৌম্বক প্রবাহ পরিবর্তন হবে। তো এই পরিবর্তন, এই পরিবর্তন পরস্পর বিপরীতমুখী, ফলে কী হবে, প্রতিটা পয়েন্টের মধ্যে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে বিপরীতমুখী হয়, পরস্পরের চৌম্বক প্রবাহ সমান ও বিপরীতমুখী হবে, ফলে চৌম্বক প্রবাহ লব্ধি চৌম্বক প্রবাহ হবে শূন্য। বোঝা গেল, প্রতিটা পয়েন্টে তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীতমুখী, ফলে প্রতিটা পয়েন্টেই তারের প্রতিটা প্যাচে, প্রতিটা পয়েন্টে দুটা তারের প্রান্তের মধ্যে চৌম্বক প্রবাহের অভিমুখ হবে বিপরীতমুখী, ফলে লব্ধি চৌম্বক প্রবাহ হবে শূন্য, ফলে এই তারটার মধ্যে কোনো চৌম্বক প্রবাহ হবে না, ফলে কুণ্ডলীতে কোনো তড়িৎচুম্বক আবেশের ঘটনা ঘটবে না, ফলে তারটার মধ্যে তড়িৎ প্রবাহ যাবে, রোধ থাকবে কিন্তু চৌম্বক আবেশ ঘটনা ঘটবে না। ফলে যে জায়গাটায় আমাদের আবেশহীন কুণ্ডলী দরকার হয়, রোধ থাকবে অর্থাৎ আবেশ থাকবে না, সেই জায়গায় আমরা এই আবেশহীন কুণ্ডলী ব্যবহার করব। বোঝা গেল, তড়িৎ প্রবাহ অভিমুখ বিপরীত হওয়ার জন্য চৌম্বক প্রবাহের অভিমুখ বিপরীত হয়, প্রতিটা পয়েন্টেই তারের প্রতিটা পয়েন্টেই চৌম্বক প্রবাহের অভিমুখ বিপরীত হয়, ফলে কী হয়, লব্ধি চৌম্বক প্রবাহ শূন্য হয়, চৌম্বক প্রবাহ থাকবে না, আবেশের ঘটনা ঘটে না, আবেশের ঘটনা না ঘটনার জন্য আমাদের আবেশ থাকে না কিন্তু রোধ থাকে, ফলে প্রবাহ যায় কিন্তু আবেশ থাকে না। এখানে আমরা আবেশহীন কুণ্ডলী দরকার হয়, মানে আবেশবিহীন তারের দরকার হবে, সেই জায়গায় আমরা এটা ব্যবহার করবো।